নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে যেটি বড় খবর হচ্ছে প্রয়াত হলেন দিলীপ কুমার হ্যাঁ বন্ধুরা বয়স হয়েছিল আটানব্বই বছর তো ঠিক কী কারণে তার মৃত্যু হল তো সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটানব্বই বছর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বয়সজনিত নানা রকম অসুস্থতার কারণে দীর্ঘদিন ভুগছিলেন গত তেইশে জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে তার শারীরিক অবস্থা স্মৃতিশীল বলেই এই দাবি করেছিলেন তার স্ত্রী সায়রা বানু টুইট করে সায়রা লিখেছিলেন দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্মৃতিশীল তবে তিনি এখনও আইসিইউতে আছেন আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই তবে চিকিৎসক এখন অনুমতি দেননি আপনারা ওর জন্য প্রার্থনা করুন এর আগেও গত ছয়ই জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি তবে সফল প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তার সেই সমস্যার সমাধান হয়েছিল পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান দিলীপ পঁচটত্তরটির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তি তার অভিনীত আইকনিক ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দেবদাস নয়া দয়র মুঘলে আজম গঙ্গা যমুনা ক্রান্তি এবং কর্মা তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল উনিশশো আটানব্বই সালে কিলা ছবিতে গত বছর কোভিডেও আক্রান্ত হয়েছিলেন দিলীপ কুমার তবে সেবার কোভিডকে হারিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছিলেন কিন্তু এবার আর সেটা হলো না তো বন্ধুরা এই ছিল আপডেট আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে বলবেন না